আরজিকর কাণ্ডে এবার সিবিআই জিজ্ঞাসাবাদ করলো চিকিৎসক সুশান্ত রায়কে। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা বলে পরিচিত সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ। ঠিক কি জানতে চায় সিবিআই সুশান্ত রায়ের কাছ থেকে, সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর কাছ থেকে। সত্যজিৎ, দেখো দেবস্মিতা, দুপুর নাগাদ সুশান্ত রায় তিনি এসেছিলেন সিজিও কমপ্লেক্সে, সিবিআইয়ের দপ্তরে। যেমনটা জানা যাচ্ছে, তাকে তলব করা হয়েছিল, টানা প্রায় চার ঘন্টা এখানে তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা। ঠিক কী কী বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়, দেখো তো তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে অনেকেই কিন্তু বলছেন এই চিকিৎসক সুশান্ত রায়, উত্তরবঙ্গের চিকিৎসক। তিনি এই ন তারিখের ঘটনার দিনে আরজি করে এসেছিলেন কি না, অথবা থেকে থাকলে কেন, এবং এই সময়ে তিনি যোগাযোগ করেছিলেন কি না হাসপাতালের কারোর সঙ্গে, এবং কী বিষয়ে যোগাযোগ করেছিলেন যদি করে থাকেন, এই সমস্ত বিষয়ে কিন্তু মূলত জানার চেষ্টা করা হচ্ছে। তোমাকে বলে রাখি যে এই আরজিকরের ঘটনা শুরু থেকেই কিন্তু উত্তরবঙ্গ লবির কথা বারবার উঠে আসছে, আর এই উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা হিসেবে এই সুশান্ত রায়ের নাম অনেকেই বলছেন, এবং এই সুশান্ত রায়ের প্রভাব এতটাই যে অনেকের আগেও অনেক চিকিৎসকরা তারাও কিন্তু অভিযোগ করেছিলেন। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে সন্দীপ ঘোষ, তার এই প্রভাবের পিছনেও এই সুশান্ত রায়ের কথাও একাধিকবার উঠে এসেছে। অর্থাৎ এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে ওই দিন হাসপাতালে তিনি আদৌ উপস্থিত ছিলেন কি না, থেকে থাকলে কেন, সন্দীপ ঘোষের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন কি না, যোগাযোগ করে থাকলে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছিল, এই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। মোট প্রায় চার ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এই ঘটনার পর এই প্রথম তাকে তলব করা হয়। দেবস্মিতা, ধন্যবাদ সত্যজিৎ। আরজিকরের ঘটনায় আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করে সিবিআই, যেখানে জেল হেফাজতে চেয়ে সিবিআই সওয়াল করে যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সেখানে ভুয়ো তথ্য তৈরি করা হয়েছিল সেই টালা থানাতে বসে, এরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই এর দাবি, টালা থানাতেই তথ্য প্রমাণে গরমিল করা হয়েছে, মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে বা বদল করা হয়েছে। এবং সিবিআই আরো দাবি করেছে, আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে, হাতে এসেছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যা খতিয়ে দেখা হচ্ছে, এবং সেখান থেকে আরো কিছু পাবো বলে আশা করছি, এরকমই দাবি সিবিআই এর। এই ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই যে প্রমাণ লোপাট বা এভিডেন্স ট্যাম্পারিং, ক্রাইম সিন ট্যাম্পারিং এগুলো হয়েছে, এগুলো নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই। এটা সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছে, এটা আজকে শিয়ালদা কোর্টেও বলা হয়েছে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের আন্দোলন একদম সঠিক, আমাদের আন্দোলন একদম ন্যায্য, আমাদের দাবি একদম ন্যায্য, আর আমরা কাজে ফিরেছি এসেনশিয়াল সার্ভিসে, কিন্তু আমাদের পাঁচ দফা দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ চলবে। প্রমাণ লোপাট তো প্রমাণিত, আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে, আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক, আসবে তো আজ নয় কাল, বিএনএস এ আছে সব রিপোর্টই পাবলিকলি করতে হবে, অতএব সেটা তো হবেই। আর অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্স হ্যান্ডেল খুলুন, হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, হিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে, এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে। আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেল হেফাজতে চেয়ে সিবিআই এর সওয়াল যে টালা থানাতে বসেই তথ্য গরমিল করা হয়েছে, অর্থাৎ ভুয়ো তথ্য তৈরি করা হয়েছে, এই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আর এ নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে, তদন্তের দায়িত্ব এখন সিবিআই, যা এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার যা আমরা দেখতে পেয়েছি, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে, মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো কেউ অ্যারেস্ট সিবিআই কাউকে করতে পারেনি, যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ওপর সরাসরি ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই। আমাদের বক্তব্য, ধর্ষণ এবং খুনে প্রত্যেকটি যারা জড়িত বলে চিহ্নিত হবেন তাদের ফাঁসি,
তার সঙ্গে চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চরমতম শাস্তি হোক যদি কোথাও কোনো রকম। এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়, ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক।